alaikum, This is Farzana Nipa, the teacher of Life Preparatory School from Campus Five. First of all, Ramzan al-mubarak, and my sweet students, I hope you you are very well and take my love. In previous class, we have learned Unit Six uh, all topics, and today's our new topic, Unit Seven, Bangladesh, our national symbol. So everybody, open your book, SSC book. আমার কাছে কোনো বই নেই তাই আমি নিজে লিখে নিয়েছি ট্রাই করছি আমি তোমরা আমাকে ফলো করবে ওকে স্টার্ট করছি বাংলাদেশ আওয়ার ন্যাশনাল সিম্বল বাংলাদেশ আমাদের জাতীয় প্রতীক ওকে শাপলা ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল হিয়ার দ্য পিকচার তোমরা পিকচারটা ফলো করলেই বুঝবে শাপলাটা হচ্ছে কি একটি সাদা রঙের ফুল ইন ইংলিশ সাপ্লা স্কল্ট ওয়াটার লিলি ইংরেজিতে এটাকে বলা হয় ওয়াটার লিলি ইট ইজ হোয়াইট ইন কালার এটার রঙ হচ্ছে সাদা ওকে এটা পানিতে জন্মে দেখো অ্যান্ড নেক্সট কাঁঠাল কাঁঠাল ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুড কাঁঠালকে বলা হয় আমাদের জাতীয় ফল নিশ্চয়ই সবাই খেয়েছ এবং এটা খুবই টেস্টি এটা রঙ হচ্ছে ভেতরে হলুদ রঙের ইন ইংলিশ কাঁঠাল ইস জ্যাক ফ্রুড ইংরেজিতে কাঁঠালকে বলা হয় জ্যাক ফ্রুড ওকে দোয়েল দ্য দোয়েল ইজ আওয়ার ন্যাশনাল বার্ড দোয়েলকে বলা হয় জাতীয় পাখি ইন ইংলিশ দোয়েল ইজ কল্ট ম্যাক পাই রবিন দোয়েলকে ইংরেজিতে বলা হয় কি ম্যাক পাই রবিন অ্যান্ড এটার কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্সড ওকে ওকে ইলিশ ইজ আওয়ার ন্যাশনাল ফিশ ইলিশকে বলা হয় জাতীয় মাছ ইন ইংলিশ ইলিশ ইজ কল্ড ইলিশকে বলা হয় হিলসা এটার কালার হচ্ছে সিলভার অ্যান্ড দ্য রয়্যাল বেঙ্গল টাইগার টু নেক্সট পেস দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ আওয়ার ন্যাশনাল বেস্ট রয়েল বেঙ্গল টাইগারকে বলা হয় জাতীয় পশু তোমরা নিশ্চয়ই বাঘ দেখেছ চিড়িয়াখানাতে ওটাকে আমরা বলি রয়্যাল বেঙ্গল টাইগার ওকে এবার আমরা কিছু স্পেলিং পড়ব ফার্স্ট ওয়ান ফ্ল্যাগ সেকেন্ড ওয়ান প্রাউড থার্ড ওয়ান ফ্লাওয়ার ফোর্থ ওয়ান হিলসা ফিফথ ওয়ান টাইগার সিক্সথ ওয়ান অ্যান্ড দ্য লাস্ট ওয়ান বিস্ট ফ্ল্যাগ ফ্ল্যাগ হচ্ছে পতাকা প্রাউড প্রাউড মানে হচ্ছে গর্বিত ফ্লাওয়ার ফ্লাওয়ার হচ্ছে ফুল হিলশা হিলসা হচ্ছে ইলিশ মাছ টাইগার টি আই জি ই আর টাইগার টাইগার হচ্ছে বাঘ বেস্ট বি ই এ এস টি বেস্ট বেস্ট হচ্ছে পশু